আমার নবীজি দাওয়াতি কাজ করেন। মক্কার পরিবেশ খুবই প্রতিকূল, দাওয়াত দিতে রাসূল পারছেন না, বাধার প্রাচীর পড়ে গেছে। নবীজির জীবন থেকে সবচেয়ে কাছের দুজন প্রভাবশালী মানুষ, নবীজির স্ত্রী আম্মা জান খাদিজা, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। প্রভাবশালী একজন কাফের, যদিও কাফের কিন্তু নবীর পক্ষের মানুষ। নবীজির দাদার ইন্তেকালের পর থেকে নিয়ে নবীজির নবুয়তের জিন্দেগীর গুরুত্বপূর্ণ সময় পর্যন্ত আবু তালেব নবীর পক্ষে কাজ করেছেন, সেই লোকটাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজির জীবন থেকে এই দুইজন মানুষ যখন গুরুত্বপূর্ণ প্রভাবশালী মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীজির সম্পূর্ণ একাকী হয়ে পড়লেন। কেউ তাকে ফেস করার মতো কেউ নাই, তার সামনে কেউ দাঁড়ানোর মতো কেউ ছিল না। এমন সময় আবু জেহেল বেয়ারা হয়ে গেল। নবীজির দাওয়াতে কাজকে সে বন্ধ করে ফেললো, যাকে পায় তাকেই মারে। সাইয়েদনা বেলালকে ধরে ফেললো, পশুর দড়ি গলায় বেঁধে ফেলে টেনে হেঁচড়ে তপ্তবালুর ভিতরে নিয়ে গিয়ে বুকের উপরে চিৎ করে শোয়া দিয়া পাথর চাপা দিয়া উমাইয়া বলছে, বেলাল ইসলাম ছাড়বি কিনা বল। বেলাল বলছিল, ইসলাম কি কেউ গ্রহণ করে সারার জন্য নাকি রে? ইসলাম ধরেছি, এই ইসলাম ধরতে গিয়ে মরে যাব, আল্লাহর জান্নাতে চলে যাব। শেষ পর্যন্ত বেলাল হাইয়ান মাজরুহান জখম হয়ে জীবিত থাকলেন। আমার নবীজির কাছে সংবাদ গেল বেলালকে মেরে ফেলা হচ্ছে। আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদ দান করেছেন, তোমার সম্পদটা ইসলামের কাজে লাগাও। আবু বকর, তোমার কাছে স্বর্ণ মুদ্রা, তুমি যদি উমাইয়াকে দিয়ে আসো আমার বেলালটা বেঁচে যাবে। তুমি যদি আজকে বেলালকে মুক্ত করে আনো, আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দিবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে গিয়ে ওই লোভী উমাইয়ার মুখে স্বর্ণ মুদ্রা নিক্ষেপ করে বলছে, কত স্বর্ণ মুদ্রা তোর লাগবে, নিয়ে নে, আমাদের বেলালকে মুক্ত করে দে। বেলালকে মুক্ত করে আনলেন, নবীর সামনে দাঁড়ায় রাখলেন। আমার নবজি মাথা থেকে পা পর্যন্ত তার দেহের দিকে তাকায়, নবজি কাঁদতেছে। নবজি কেঁদে কেঁদে বলছে, না বেলাল, তোমার শরীর থেকে এই পরিমাণ রক্ত ঝরেছে, কাফের মুশরিকরা তোমাকে রক্তাক্ত করে ফেলে দিয়েছে, একটা জায়গা তোমার জখমের চিহ্ন বাদ নাই। বেলাল, একটা কথা জেনে রেখে দিও, তোমার জিহ্বাটাকে তার অচল করে দিয়েছে। উমাইয়া তার জিহ্বার মধ্যে মুখ ঢুকায়া দিয়ে, মুখের মধ্যে জিহ্বা ঢুকায়া দিয়া, মুখের মধ্যে হাত ঢুকায়া দিয়া জিহ্বার টান মেরে বের করে জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটা ঢুকায়া দিয়েছে। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে, জিহ্বা বাইরে টেনে টেনে বের করে এনেছে। রাসূল বলছেন, বেলাল, এই যে রক্ত তোমার শরীর থেকে ঝরেছে, বেলাল বেশি দিন দূরে নয় এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। আমার নবীজি নিজেও মার খেয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ওই মক্কার দরজার সামনে গিয়ে ফজরের সময় সাইয়েদনা আবু বকর গিয়ে আল্লাহকে সিজদা দিচ্ছেন খুশি করার জন্য। আমার নবীজির এই প্রিয় সাহাবী সিজদায় যখন চলে গেছেন, উমাইয়া কি বলে, উতবা, শাইবা, মুগীরা, ওয়ালিদ, এই সমস্ত কাট্টা কাট্টা কাফের চতুর্দিক থেকে তাকে ঘেরাও করে ফেলেছে। ঘেরাও করে ফেলে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিয়া খরম কাঠের জুতা দিয়া তার নাকের উপরে চাপা দিয়ে দিয়েছে। নাকটা মোচা হয়ে নাক থেকে ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। রক্ত আর পড়া বন্ধ হয় না। সবাই ভাবছেন আবু বকর বুঝে মারা যাবে, তাকে মরস অবস্থায় রেখে সব চলে গেছে। ওরা ভেবেছে মনে হয় আবু বকর মরেই গেছে, মার্ডার হয়ে গেছে। কিছুক্ষণ পর তার সেন্সটা ফিরলো, রক্তগুলো গড়ে গড়ে পড়ছে নাক দিয়ে। নাকটা ধরলেন, দৌড় মেরে নিজের বাড়ির দিকে, নিজের জীবন বাঁচানোর জন্য নিজের বাড়ির দিকে না গিয়ে মনে মনে ভাবতেছেন তারা বুঝে রাসূলকে তারা হামলা করে ফেলবে। নবীর বাড়ির দিকে রওনা করলেন, দরজায় গিয়ে নক করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্রুত দরজা খুলুন। রাসূল দরজা খুললেন, সালাম বিনিময় করলেন। রাসূল বলছেন, আবু বকর, তোমার শরীর থেকে রক্ত ঝরতেছে, তোমার চেহারা বিকৃত হয়ে গেছে, কি তোমার এমনটা আচরণ করে দিল? রাসূলকে লক্ষ্য করে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাকটা বোচা করে দিয়েছে, আমি সিজদা দিয়েছি। উতবা, শাইবা, মুগীরারা, মক্কার হাওয়া ভালো না, আপনার উপরে যে কোনো মুহূর্তে চোরা গুপ্ত হামলা হতে পারে, আপনি এই মুহূর্তে ঘরটা ছাড়ুন, আমি আপনাকে নিয়ে দূরে চলে যাব, চলুন আমরা মক্কার বাইরে চলে যাই। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, আবু বকর, চলো, তোমাকেও নিয়ে যাওয়া জরুরি, তোমার তো অবস্থা খারাপ, চলো আমরা বাইরে যাই। তুমি কিছু খাইছো নাকি? না, কিচ্ছু খাই। আমার নবীজি ব্যস্ত হয়ে পড়লেন, সামনে খুঁজতেছেন মেষের পাল, সামনে খুঁজতেছেন উটের পাল, কিছুই পেলেন না। ছাগলের একটা পাল পেলেন। ছাগলওয়ালাকে ডাক দিয়ে বলছেন, রাখাল শোনো একটা সাগি দেবে নাকি? কেন কি করবেন আপনি? রাসূল বলেছেন, সওয়া রাখাল একটা সাগি দিলে পরে দুধ দহন করব, আমার বান্দা বকর না খায় আছে, রক্ত ঝরতেছে, তার কিছু উপকার হবে। রাখাল বলছে, মন খারাপ করবেন না, আমি দিতে পারবো না, কারণ এই ছাগলগুলোর মালিক তো আমি নই, আমি একজন রাঈল গনাম, আমি একজন রাখাল মাত্র, আমি এগুলো দিতে পারবো না। রাসূল এবার বলছেন, আরে এই তপ্ত মরুর ভিতরেও ঈমানহীন ব্যক্তির মধ্যে আমানতদারিতা ঈমানের গুণটা আছে। রাসূল খুশি হয়ে গেলেন। এবার রাখালকে লক্ষ্য করে বলছেন, রাখাল আমি তোমাকে এমন একটা সাগি তোমার কাছে চাবো যে সাগিটার ওলানে কোনোদিন দুধ আসে নাই, বাটে কোনোদিন দুধ আসে নাই, কোনোদিন পেটে বাচ্চা আসে নাই, ছোট্ট একটা সাগি দিলেও চলবে। রাখাল মুস্কি হাসি মেরে বলে, লোকটা কি মাথা খারাপ নাকি? ছোট্ট সাগি দিয়ে কি করবে? দেখি তো, ছোট্ট একটা সাগি পরীক্ষামূলক নিয়ে আসছে, নবীর সামনে দিয়ে ফেলছে। নবীজি আমার নিজের দুই পায়ের ঠিক মাঝখান বরাবর সাগিটাকে রেখে দিয়ে সাগির পিছন দিকের দুই পায়ের মাঝখান বরাবর ওলানে হাতটা রেখেছেন। নবীর হাতের বরকত কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আকাশের চাঁদ দ্বিখণ্ডন করেছেন নবীর শাহাদাত আঙ্গুল দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইনশাকাল কমার, বুখারীর বর্ণনা ইনশাকাল কমার। রাসূল আকাশের চাঁদ দ্বিখণ্ডন করেছেন। সেই নবীজি ওই ছোট্ট সাগির ওলানে হাত দিলেন, বাটে হাত দিলেন, দুধে পরিপূর্ণ হয়ে গেছে। রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল একটা বাটি দাও তো। রাখাল আশ্চর্য হয়ে দৌড় মেরে গিয়ে বাটি নিয়ে আসছে। বাটি রাসূলের হাতে দিয়ে রাসূল নিজে দুধ দহন করছেন। আমার নবী ছিলেন ছাগলওয়ালা, আলহামদুলিল্লাহ বলেন। আদম থেকে শুরু করে নিয়ে আমার নবী পর্যন্ত এমন কোন নবী নাই যে নবীকে আল্লাহ তাআলা ছাগল চড়ান নাই। আল্লাহু আকবার বলেন। সব নবী ছাগলওয়ালা ছিলেন, বিশেষ করে বিশেষ ছাগল চড়াইছেন কোন নবী বলে? এই তো আলহামদুলিল্লাহ বলেন। এত সুন্দর শ্রোতা আমি পেয়েছি আজকে, আলহামদুলিল্লাহ। কোন নবী সবচেয়ে বেশি ছাগল চড়াইছে? মুসা কত বছর? একটা না 10 বছর। হ্যাঁ, একটা না কয় বছর? 10 বছর। রাগ সবচেয়ে কোন নবীর ছিল? আর ছাগল খুব শান্ত প্রাণী না? ছাগল শান্ত? ছাগল কি সোজা না একটু বাঁকা? ছাগল যদি একবার ব্রেক মারে, ব্রেক মারা পর্যন্ত সামনের দুই পা যদি একবার মাটিতে ফেলে দেয়, মাটিতে একবার যদি বসায় দেয়, দড়ি ছিঁড়ে যাবে, মাগর ও হবে না, তুই যা আমি যাবো। সেই ছাগল পালনের দায়িত্ব দেওয়া হয়েছিল 10 বছর। ছাগল তিনি চড়িয়েছেন। আল্লাহ তাআলা তাকে ধৈর্যের পরীক্ষায় তাকে 5 নম্বর দিয়ে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আজকে আমরা আলোচনার সাবজেক্ট ওই দিকে না, আমি এই দিকে আলোচনা করছি। আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি এবার দুধ দহন শুরু করলেন। বাটি পূর্ণ হয়ে গেল। যখন দুধের বাটিটা পূর্ণ হয়ে গেছে, এবার রাসূল মুস্কি একটা হাসি মারলেন, চাঁদের মতো ঝিলিক, তার দাঁতগুলো দেখা যাচ্ছিল। রাসূল বলছেন, ও আবু বকর কি করো? এই যে দুধটা পান করো, কিছুক্ষণ আগে মার খেয়েছ, এখন বরকতের দুধ খাও। বাটিটা দিয়ে দিলেন। আমার নবীজি দেখতেছেন আবু বকর এত পরিমাণ দুধ পান করছিলেন, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, বাঁচবে না। তৃপ্তি সহকারে দুধটা পান করলেন, এত খাওয়া খাইলেন, কিন্তু ওই বাটির দুধ এক চুল পরিমাণ কমলো না। আবু বকর বলছেন, হুজুর দুধ তো খায়, পেটও ভরে, কিন্তু দুধ তো কমে না। রাসূল বলেন, আবু বকর এই দুধ তো সেই দুধ না, এটা বরকতের দুধ, দুধ তোমরা কমাতে পারবা না। যেরকম সুবহানাল্লাহ। খাও আবু বকর, হিসাব করে না, খাইতে থাকো, মার খাইছে এখন খাও। খেয়ে খেয়ে তৃপ্তি মনে দুধটা পান করলেন। এবার বলছেন, ও আবু বকর রাখালকে দাও, ওই রাখালটারে দাও। রাখাল তো আমার ছাগল দিতে চাইলো না। রাখালটারে দিয়ে দাও। রাখালকে দাও হলো। রাখাল বিসমিল্লাহ বুঝে না। রাসূল বিসমিল্লাহ বলে দিলেন। বিসমিল্লাহর বরকত আছে না নাই? সব কাজে বলবো কি? সব কাজে, সকল কাজের শুরুতে হারাম কাজে কোনো বিসমিল্লাহ বলা যাবে না। অতএব যে কাজে বিসমিল্লাহ বলা যাবে না, সেই কাজে আমরাও যাব না। যে ব্যক্তি যে কাজে আল্লাহর নাম নেওয়া যায় না, সেই কাজগুলো বাদ দিলেই তো সে জান্নাত পেয়ে যায়। সুবহানাল্লাহ বলো। অনেকে বলে হুজুর বিড়ি খাওয়া প্রশ্ন করে, মানে উনি জায়েদের চেষ্টায় আছে না নাই? আপনি কোন তো বিড়ি খাওয়ার দোয়া কি করবেন? আপনি বলেন, যৌক্তিক একটা দিক থাকে তো, বলেন বলা যাবে কিছু? কি বলবেন আপনি? কিন্তু কোন নবীও খায় নাই, কোন আল্লাহর ওলিরা খায় না। এখন অবশ্য কিছু গাঁজাখোর আছে, ওরা আল্লাহর ওলি দাবি করে, আছে না নাই? खजा दिल कर ताजा इसमें जलाल गजार कुल की खावा हलाल আছে না নাই এগুলো বদমাইশ এগুলো কি বদমাইশ কোন নেশার সাথে ইসলামের কোন সম্পর্ক কোন নেশা ইসলামে অনুমোদন নাই সব নেশা হারাম একদম পাকা কথা কোন নেশার সাথে ইসলামের সম্পর্ক নাই অনেক দিন আগে এক বুড়ো চাচা 20 গ্রাম হবে মেবি 20 গ্রাম কি ঠাকুরগা আজ থেকে আর 17 বছর আগের কথা বলছি আমি এক বুড়ো চাচার সামনে দাঁড়ায় বলে হুজুর একটা কথা বলি কি আপনি যে কথাগুলো বললেন আমার তো খুব টেনশন হচ্ছে কেন কবরে কি কোনো বিড়ি পাওয়া যাবে কি চিন্তা তাদের আল্লাহ চাহনি থাকবে তাদের তাদের চুলগুলো কালো কেশওয়ালা হবে চামড়াগুলো এত স্বচ্ছ কাচের মতো হবে যে উপর থেকে নিচের হাড় রগ পর্যন্ত সব স্বচ্ছ কাচের মতো দেখা যাবে সেই হুরগুলো নিবা না এই যুবকরা এই সবাই নেবেন না আপনারা এই চাচাও কহে নেব চাচি জানলে খবর আছে হুরের গল্প কিন্তু বইয়ের কাছে করা মুশকিল যদি করেন সকালবেলা করবেন রাতে শোয়ার সময় করবেন কি দেখো আল্লাহ তাআলা পুরুষদের জন্য জান্নাতে হুর রাখছে এই হুরের গল্প করবেন তো লেপ আলাদা হয়ে যাবে বলবে যে শোনো তুমি একটা পৃথক লেপ নিয়ে ওই দিকে হইয়া হুর নিয়ে শুয়ে থাকো আমি একা থাকি খুব সাবধান আল্লাহ তাআলা মেয়েদেরকে এই ব্যাপারে খুব কঠোর করে দিয়েছেন এটা তাদের হৃদয়টা কে বানিয়ে দিয়েছেন এটা বলেন তো কে আল্লাহ বানিয়ে দিয়েছেন কোন স্ত্রীর সামনে কোন অন্য কোন মহিলার প্রশংসা করা যাবে না বলতে হবে এই পৃথিবীতে একমাত্র তুমি আমার বাস উনি একদম আকাশে উঠে গেছে কোনো সমস্যা নেই ঠিক আছে না কষ্ট পাচ্ছেন নাকি আপনারা জি হ্যাঁ কতক্ষণ আছেন আপনারা বলেন এই সারা রাত থাকবে নাকি সারা রাত থাকতে চায় চালাবো এই লোক তো বিজুত দেখতেছি জি খুব ভালো মানুষ আপনারা বলি আলহামদুলিল্লাহ আমার নবীজি বলছেন রাখাল বিসমিল্লাহ বিসমিল্লাহ খাওয়া শুরু হয়েছে সেই রাখালটাও খায় দুধ কমে না পেট তৃপ্তি হয়ে যায় খাওয়া তৃপ্তি হয়ে যায় পান করা তৃপ্তি হয়ে যায় রাসূল বলেছেন শোনো আমার আবু বকর এই জায়গায় আমার শুধু পরিচিত নয় আরো কিছু আল্লাহর বান্দাও যদি এখানে থেকে যেত তারাও যদি বাটিতে মুখ রাখতো তাদের দ্বারাও এই বাটির দুধ ফুরাতো না যতক্ষণ না আমি নবীজি আমার ঠোঁটটা এই বাটিতে না লাগাবো নবীজির মুজিজা প্রকাশ পেয়ে গেল মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু মুজিজা মান নবীর দ্বারা সংগঠিত হয়েছে সকল আম্বিয়া کرام কে মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ তাআলা দিয়েছেন